মানুষের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। অনেক মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছেন, অনেক মহিলারা দাঁড়িয়ে আছেন। এটাকে কেউ বিশ্বাস করে না, বিশ্বাস করতে পারে না। তোমরা মানুষের কোনো উপকার করো নাই, মানুষের তো কোনো কাজ করো নাই। তোমরা একবার বলো যে আমরা ভারতবর্ষে থেকে আমরা মানুষের উপকার করেছি, আমরা মানুষের কাজ করেছি, আমরা মানুষকে পরিষেবা দিয়েছি। বলতে পারবে না তোমরা মানুষের কোনো কাজ করো নাই, মানুষকে কোনো পরিষেবা দাও নাই। আট বছর হয়ে গেল বিজেপি সরকার, আট বছর হয়ে গেল, তুমি একবার বলো যে হ্যাঁ আমি পরিষেবা দিয়েছি, আমি ভারতবর্ষে কাজ করেছি, আমি ভারতবর্ষে উপকার করেছি, আমি ভারতবর্ষে ছেলে মেয়েদের মুখে হাসি ফুটিয়েছি। কাকু পারো নাই, কৃষককে রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছে এই ঠান্ডায়, কৃষকের প্রতি তোমার কোনো মায়া দয়া নাই, খেটে খাওয়া মানুষের প্রতি কোনো মায়া দয়া নাই, দিন মজুরের প্রতি কোনো মায়া দয়া নাই। কার প্রতি আছে? তোমার নিজের প্রতি তুমি খুব ভালো জানো। অসিত দা বলছিল, মোদি ওই যে পালিয়ে গেছে লন্ডনে, তার নামটা কি? নীরদ মোদি। তোমার কেউ আত্মীয় হয়? বেশি টাকা মারে নাই, 14,000 কোটি টাকা মেরে দিয়েছে, তুমি তাকে এখনো আনতে পারলে না। তুমি আবার বলছো ভারতবর্ষে আমি উন্নয়ন করব। সবসত কত টাকা যারা আজকে ভারতবর্ষে গরিব মানুষের টাকা মেরে চলে গেছে? 2,00,000 কোটি টাকা। আজ তো ভারতবর্ষ সেজে যেত। তুমি যে বড় বড় বাদ মারলে, তুমি 19-এ বললে ওদের আমি অ্যারেস্ট করে নিয়ে আসব, কি করে আনবে? তোমার তো কেউ না কেউ হয়, তোমার তো কেউ আত্মীয় হয়, তোমার তো কেউ বন্ধু হয়। কোথায় গেল বিজয় মালিয়া? আমরা এখনো টিভিতে দেখতে পাই। তুমি তো বললে বিজয় মালিয়াকে নিয়ে আসব, তুমি আনতে পারলে না। তুমি ভারতকে অনেক আশা জাগিয়েছিলে, ভারতকে অনেক বড় বড় কথা বলেছিলে। তুমি বলেছিলে ভারতকে আমি সোনার ভারত করব, কি করলে? আজকে ভারতটাকে অন্ধকারে নামিয়ে দিলে। ভারতবর্ষের মানুষ, খেটে খাওয়া মানুষ, দিন মজুর, কাকুরও কিছু করলে না, নিজেকে কিন্তু অনেক কিছু করে নিলে। আবার বড় বড় কথা বলছো, বলছো নাকি আমি শুনতে পাচ্ছি নরেন্দ্র মোদি, তুমি নাকি অনেক বড় বড় কথা বলছো। আমরা জানি, আমরা জানি তুমি কি করেছো না করেছো, আমাদের সবটাই জানা আছে, আমরা না জানা নয়। তুমি মমতা ব্যানার্জির সঙ্গে তুলনা করছো, তোমার লজ্জা লাগে না? কটা প্রকল্প? 69টা প্রকল্প নরেন্দ্র মোদি তুমি রাখবে। তুমি একবার মিটিং করে বলো আমি পশ্চিম বাংলার আমি 69টা প্রকল্প রাখবো, তুমি একটাও রাখবে না। তুমি তো গরিব মানুষের সব জিনিস শেষ করে দিয়েছো, সাধারণ মানুষের কথা চিন্তা ভাবনা করো না, খেত মজুরের কথা তুমি চিন্তা করো না, তুমি দিন মজুরের কথা চিন্তা করো না, তুমি শ্রমিকের কথা চিন্তা করো না। মনে আছে তুমি কার দালাল বলো তো? হ্যাঁ তুমি দালাল, তুমি বড় লোকের দালাল, আম্বানি আদানি কে হয় তোমার? সর্বস্ব ভারতবর্ষকে দিয়ে দিল, ওদের ট্রেন বিক্রি করা তোমার অধিকার ছিল, তুমি কি তৈরি করেছিলে? কয়লা খনিগুলো তুমি একের পর এক বিক্রি করছো, তুমি কি তৈরি করেছিলে? বিসিসিএল তুমি বিক্রি করছো, তুমি কি একের পর এক তৈরি করেছিলে? ভারতবর্ষকে তুমি শেষ করলে। আজকে গুজরাটে আজকে 200 বছর আগে থেকে আদিবাসীরা বাস করত, যে জঙ্গলে
তুমি তাদের মেরে তাড়িয়ে দিলে নরেন্দ্র মোদি, তুমি বলছো মানুষকে ভালোবাসবো, তুমি কোনোদিন মানুষকে ভালোবাসো নাই, তুমি মানুষের উপকার করো নাই। 14 সালে তুমি কি বলেছিলে মনে আছে? তুমি 14 সালে কি বলেছিলে? তুমি 14 সালে বলেছিলে আমি 15 লক্ষ টাকা দেব। কাদের অ্যাকাউন্টে? সব মানুষের অ্যাকাউন্টে। আর কি বলেছিলে? কি বলেছিলে ভুলে গেলে? বলো নাই, বছরে 2 কোটি করে চাকরি দেব। আর কি বলেছিলে? কৃষকের চাষির পাশে দাঁড়াবো, ঋণ মুকুব করে দেব, কৃষকদের ভর্তুকি দেব, সারে ভর্তুকি দেব। প্রথম তুমি এসে সারের ভর্তুকিটা তুলে দিয়েছ, তুমি যা বলো তার উল্টোটা করো। লজ্জা লাগে না নরেন্দ্র মোদি? তুমি মানুষকে ভালোবাসো না, তুমি নিজের বাংলাকে ভালোবাসো না, ভারতবর্ষকে ভালোবাসো না। কি বলছো? ভোট দাও। কি করবে ভোট নিয়ে? বাংলাটাকে ছারখাড় করে দেবে, বাংলার মানুষদের আবার চোখে জল আসবে। 34 বছরে বাংলাটাকে শেষ করেছে বামফ্রন্ট, 17 বছরে কংগ্রেস শেষ করেছে, 8 বছরে বাংলাকে কি দিয়েছ? একবার দাঁড়িয়ে বলো যে আমি 8 বছরে বাংলাকে দিয়েছি, আমি বাংলার উন্নয়ন করেছি। একবার দাঁড়িয়ে বলো না, তুমি তো প্রধানমন্ত্রী, তোমার তো অনেক ক্ষমতা, তুমি তো অনেক কিছু বলতে পারো। একবার দাঁড়িয়ে বলো যে আমি 8 বছরে ভারতবর্ষের জন্য আমি এই এই তৈরি করেছি। পারছো না কেন? পারবে না? তুমি ভারতের কথা ভাবো না? আবার বলছো বাংলাকে বলছো, বাংলাকে তুমি বলছো আমি উন্নয়ন করব, সোনার বাংলা করব বলছো। গুজরাট কি আছে? বিজেপি আছে। কেন করতে পারছো না গুজরাটে সোনার গুজরাট করতে? কেন মধ্যপ্রদেশে পারছো না সোনার মধ্যপ্রদেশ করতে? কেন হরিয়ানাতে পারছো না সোনার হরিয়ানা করতে? কেন পারছো না আজকে ইউপিতে সেখানে সোনার করতে? কেন পারছো না বিহারে? লজ্জা লাগে না নরেন্দ্র মোদি? ত্রিপুরা কার? তোমার 837টা সরকারি স্কুল তুমি বিক্রি করে দিলে, তোমার লজ্জা লাগে না? তুমি শিক্ষাকে শেষ করছো, 837টা স্কুল তুমি বিক্রি করে দিলে। কই তার জবাব চাইবে না? তুমি মানুষকে বলছো আমি উন্নয়ন করব, তুমি একের পর এক শেষ করতে চলেছ, তুমি 837টা স্কুল বিক্রি করলে। আর মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি করলো বলতো? মামাটি মানুষের মুখ্যমন্ত্রী বলল বামফ্রন্ট আমলে 12টা মাত্র ইউনিভার্সিটি ছিল এই বাংলাতে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কতগুলো করলো? 62খানা ইউনিভার্সিটি করলো মাত্র 10 বছরে। তুমি কটা করেছো নরেন্দ্র মোদি? তুমি একটা দেখাও যে আমার সেন্ট্রাল গভর্নমেন্টের ইউনিভার্সিটি আমি পশ্চিম বাংলায় একটা করেছি। স্বাস্থ্যের হার কি করেছো? স্বাস্থ্য তুমি কি করেছো মানুষকে জানা? আর মমতা ব্যানার্জি কি করেছে? প্রত্যেকটা আজকে রামপুরহাটে সাব ডিভিশনে সুপার হসপিটাল, শিউরি সাব ডিভিশনে সুপার হসপিটাল, বোলপুর সাব ডিভিশনে সুপার হসপিটাল, বিনা পয়সায় ওষুধ পাওয়া যায়, বিনা পয়সায় চিকিৎসা পাওয়া যায়। নরেন্দ্র মোদি তুমি কি করেছো? তুমি আবার বলছো পশ্চিম বাংলায় সোনার বাংলা করে দেব। আচ্ছা আমি যে বলেছিলাম উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে থাকে, আমি কোনো অন্যায় বলেছিলাম? একজনা দাঁড়িয়ে বলুন যে আমি অন্যায় বলেছিলাম।
এক চুনা দাঁড়িয়ে বলুন, 34 বছরে এই উন্নয়ন দেখেছিলেন? 70 বছরে এই উন্নয়ন দেখেছিলেন? আজকে রাস্তাঘাটের চেহারা দেখুন, আজকে পানীয় জলের অভাব আছে, খাদ্যের অভাব আছে। নরেন্দ্র মোদী যখন করোনা ভয়রব ধরে যখন গোটা ভারতবর্ষকে গাছ করল, তখন মমতা ব্যানার্জি বলল, আর পরিযায় শ্রমিক প্রত্যেকটি চ্যানেল দেখেছে পরিযায় শ্রমিকদের কি হাল হয়েছে। তুমি রাস্তায় জল রাখো নাই, তুমি রাস্তায় খাবার রাখো নাই, পরিযায় শ্রমিকদের সেই দিনটা ভুলে যাবে। আর মা মাটি মানুষের মুখ্যমন্ত্রী বলল, আমার বাংলার মানুষ কেউ না খেয়ে থাকবে না, আমার বাংলার মানুষ কেউ মরবে না। কি বলল, তুমি ক মাসে চাল দিয়েছিলে? 3 মাস। আর মমতা ব্যানার্জি বলল, না আমি জুন মাস পর্যন্ত চাল দেবো ফ্রিতে। কেন বলল বলতো? সে যে বাংলার মুখ্যমন্ত্রী, বাংলায় তার বাড়ি, সে মধ্যবর্তী ঘরের মহিলা, তার কোনো অহংকার নাই, সাধারণ বাড়ির মেয়ে, সে বাংলার কথা চিন্তা করল, বাংলা মানুষের কথা চিন্তা করল, খেটে খাওয়া মানুষের কথা চিন্তা করল, দিন মজুরের কথা চিন্তা করল, কৃষকের কথা চিন্তা করল, চাষির কথা চিন্তা করল, বেকার ছেলে মেয়েদের কথা চিন্তা করল। তুমি কার জন্য চিন্তা করলে? তুমি কার জন্য চিন্তা করলে? তুমি নিজেকে চিন্তা করলে। আচ্ছা তুমি তো বলেছিলে আমি 15 লক্ষ করে টাকা দেব, দিতে পারলে না। আর মমতা ব্যানার্জি কি বলল? আমার বাংলায় 9 কোটি 70 লক্ষ মানুষকে আমি স্বাস্থ্যসাথী কার্ড দেব, এক একটা কার্ডে 5 লাখ টাকা করে ঢুকবে, তাহলে 5 বছরে 25 লাখ টাকা ঢুকবে। এবং করে দেখিয়ে দিল, করব শুধু নয়, করে দেখিয়ে দিল। আমি বলছি না, আমার কথা নয়, ভেলোরে যারা দেখাতে গেছে 2500-3000 মানুষ, সেখানকার মানুষ বলছে না টাকা ঢুকে আছে। কে বলছে? ভেলোরের চেয়ারম্যান বলছে, আমি বলছি না। তাই বন্ধু আমি তোমাদের বলতে এসেছি, মমতা ব্যানার্জির সঙ্গে তুলনা করেন না, মামাটি মানুষের মুখ্যমন্ত্রীর কথা চিন্তা একবার চিন্তা করতে কেউ ভারতবর্ষে পারে না। আমি বলছি না, বিদেশ বলছে, গোটা পৃথিবী বলছে, এরকম মুখ্যমন্ত্রী হয় না, এরকম মুখ্যমন্ত্রী আমরা দেখি নাই। আবার কিন্তু গোটা বিশ্বেই কিন্তু ফার্স্ট হবে স্বাস্থ্যসাথী কার্ডে। আচ্ছা আবার একটা প্রকল্প করলো চোখের আলো, কার জন্যে? সাধারণ মানুষের জন্য। যেসব গরিব মানুষ আছে যারা চোখ কানাতে পারবে না, তাদের জন্য করলো, যে না তারা তাদের ছানি পড়েছে, তারা চোখটা ছিলিয়ে নে, এই জন্যই তো মমতা ব্যানার্জি। আর তোমরা গাল ভরা মিথ্যা কথা বলছো, মমতা ব্যানার্জিকে অপমান করছো, লজ্জা লাগে না তোমাদের? এক মহিলাকে অপমান করতে, সে তো কোনো অন্যায় করে নাই, সে তো বাংলার ভালো করছে, বাংলার মানুষের ভালো করছে। এ ভোটটা কার ভোট বলুন তো? এ ভোটটা কিন্তু আমার ভোট নয়, এ ভোটটা মমতা ব্যানার্জির ভোট। আচ্ছা বলুন, মমতা ব্যানার্জি না থাকলে বাংলাটা ভালো থাকবে? বাংলাটাকে ভালো রাখবে? আজকে আসামের অবস্থা দেখুন তো, আজকে আসামের অবস্থা প্রচন্ড খারাপ। আজকে আসামের হাল জানেন? আপনারা বোধহয় জানেন আসামের সম্বন্ধে। আসামে নির্বাচন সামনে, না হওয়া নয়, আসামের মানুষ ঠিক করে নিয়েছে এই দলকে রাখলে চলবে না, এ দল থাকলে বাংলা যেমন নয় আসাম শেষ হয়ে যাবে। তাই বাংলার মানুষকে বলছি,
আমি আউসগ্রাম ওয়ানের মানুষকে বলছি এই ভোট মমতা ব্যানার্জির ভোট। মা বোনদের বলছি ভুল করবেন না, আরএস বলে একটা পার্টি আছে বাড়িতে বাড়িতে টাকা দিতে যাবে, টাকা নিয়ে নেবেন, ওর বাবার টাকা নয় আপনাদের টাকা, ভোট কিন্তু মমতা ব্যানার্জিকে দেবে। আবার মাঝে মাঝে তুমি বলছো তুমি হিন্দু মুসলমানের কথা বলছো, তুমি মমতা ব্যানার্জিকে বলছো মুসলমান, তোমার লজ্জা লাগে না? কোন মুসলমানের বাড়ি গেলে কি আমি মুসলমান হয়ে যাব? কোন মুসলমান বন্ধু যদি আমার বাড়ি আসে, আমার বাড়িতে যদি চা খায়, সে কি হিন্দু হয়ে যাবে? হ্যাঁ মমতা ব্যানার্জি, ইফতার করাই, ইফতার করাই মমতা ব্যানার্জি। আমাদের বাংলাতে তো এরকম শিক্ষা নাই, আমরা হিন্দু মুসলমান একসঙ্গে চলতে থাকি, আমরা একসঙ্গে বন্ধুত্ব মতো মিশে থাকি, আমার দুর্গা পূজায় মুসলমান ভাইরা আমার যায়, টগর যায় না, টগর তো যায় আমার বাড়িতে, খাওয়া দাওয়া তো করে আসি, ঈদের সময় টগর নিমন্ত্রণ করলে আমি আসব না, আমি সামাই খাবো না, তাতে কি আমি মুসলমান হয়ে যাব? লজ্জা লাগে না? তুমি ব্রাহ্মণের মেয়েকে বলো মুসলমান, যায় আসে না, যত বলবে তত বাংলা তাকিয়ে দেখবে, আমরা জানি। তাই আপনাদেরকে নিয়ে বলতে এসছি, ভুল করবেন না, অনেক দালাল আছে। কুশলকে বলছিলাম, কুশলকে বলছিলাম যে টাউনটা ভালো করে দেখ, সবাইকে নিয়ে চল, সবাইকে নিয়ে চলতে হবে। আর একটা কথা বলি, মিম বলে একটা দল হয়েছে হায়দ্রাবাদ থেকে আসছে, বিজেপির কিন্তু বড় দালাল, বিশ্বাস করবেন না মুসলিম ভাইরা, আমরা জানি এখানে হিন্দিভাষী মুসলিম না, এখানে বাংলাভাষী মুসলমান। আপনারা বিহারে সর্বনাশ করে দিয়েছে মিন বলে দলটা, আবার চেষ্টা করবে পশ্চিম বাংলায় বিজেপির দালালি করার জন্য। সব মুসলমান ভাই দেখে নি বলছি, বিশ্বাস করবেন না ওই শয়তান যাত্রাকে, একবারে বিশ্বাস করবেন না, ও নিমক হারাম, ও কয়েকশো কোটি টাকা নিয়েছে নরেন্দ্র মোদীর কাছে, আপনারা জানেন। অসিত মল এমপিতে ছিল, যখন পার্লামেন্টে ইলেকশন হয় কি নিয়ে বলুন তো, এনআরসি নিয়ে, তখন মিনের যে এমপি ছিল ওয়াইসি, আস্তে আস্তে করে পালিয়ে গেল, ভোট দিল না, বিজেপিকে সমর্থন করলো। তাই বন্ধু আপনাদেরকে আমি বলতে এসছি, এনআরসি করবে, নরেন্দ্র মোদী অমিত শাহ বলেছে এনআরসি করব, মমতা ব্যানার্জি থাকলে কি করে করবে? মমতা ব্যানার্জি যদি না থাকে তবে তো এনআরসি করবে, আর মমতা ব্যানার্জি থাকলে পারবে না। আমরা জানি অনেক গরিব মানুষের 70 সালের দলিল নাই, আমরা না জানা নাই। নরেন্দ্র মোদী তোমার ঠাকুমায়ের দলিল আছে, তাহলে তুমি কি করবে? তুমি যেমন আমার হাড়ি বাগদি ডোম বাউরি আদিবাসীকে তাড়িয়ে দেবে, জেলে রাখবে, তুমি কি করবে? তুমি কোন জেলে থাকবে? তুমি দলিল দেখাতে পারবে? পারবে না। শরীরের এক বিন্দু রক্ত থাকতে পশ্চিম বাংলা এনআরসি হতে দেবো না, আর মমতা ব্যানার্জি থাকলে তোমরা ছুতে পারবে না। মমতা ব্যানার্জি মানুষের মমতা ব্যানার্জি, বাংলার মমতা ব্যানার্জি, উন্নয়ন মমতা ব্যানার্জি। আজকে সবাই মানুষ যারা এসছেন একবার অন্তরকে জিজ্ঞেস করুন যে আমরা 34 বছরের বাংলা দেখেছি, আজকের বাংলা 10 বছরে আজ বাংলাকে কোথায় নিয়ে গেছে, আজ বাংলাকে কোন জায়গায় নিয়ে গেছে, এ তো অস্বীকার করা যায় না। আচ্ছা আপনারা ভাবতে পারেন, মমতা ব্যানার্জি সারাদিন বলে আমার বাংলার মানুষ চলো ভালো থাকে, সে আল্লাহকে বলে ঈশ্বরকে বলে তোমরা আমার বাংলাকে ভালো রাখো, আমরা বাংলার মানুষ যেন ভালো থাকে, আমার বাংলার বেকার ছেলে মেয়ে যেন ভালো থাকে, আমার বাংলার চাষির মুখে যেন হাসি ফোটে,
কি বললে কৃষি বিল পাস 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 বাবার জমিদারি লজ্জা লাগে না এই ঠান্ডায় আজকে পাঞ্জাবের কৃষকরা রয়েছে দিল্লির রাস্তাতে হরিয়ানার কৃষকরা রয়েছে রাস্তায় আজকের উত্তরপ্রদেশের কৃষকরা রয়েছে রাস্তায় আজকে রাজস্থানের কৃষক রয়েছে রাস্তায় অন্ধের কৃষকরা রয়েছে রাস্তায় তুমি একটু চুপচাপ সম্মান জানাই সুপ্রিম কোর্টকে স্যালুট জানাই তাই বলবো কৃষক যারা আছেন গজরে উঠুন তুমি আদানিকে বলবে আমার আউস গ্রামের মানুষ আলু লাগাবে তোমরা নিয়ে চলে যাবে আমার আউস গ্রামের মানুষ গম লাগাবে তুমি নিয়ে চলে যাবে আমার আউস গ্রামের মানুষ সরষে লাগাবে তুমি নিয়ে চলে যাবে আর আমরা ব্র্যান্ডা চুষবো না কি জমিদারি তুমি বিক্রি করে দিচ্ছ এতর পর এক আদানি তোমার কি ছিল 14 সালের আগে আজ তোমার কত হাজার কোটি টাকার মালিক তুমি মানুষকে বলবে না কে করে দিল নরেন্দ্র মোদী করে দিল তাই বন্ধুদের একটা কথা বলতে এসেছি মা বোনেদের বলতে এসেছি অনেক রকম ছল চাতুরি করবে আপনাদেরকে নিয়ে ভুল বোঝাবে মমতা ব্যানার্জিকে ছাড়বেন না শুধু আপনার ক্ষতি হবে না বাংলার ক্ষতি হবে বাংলার মানুষের ক্ষতি হবে বাংলার খেটে খাওয়া মানুষের ক্ষতি হবে দিন মজুরের ক্ষতি হবে কৃষকের ক্ষতি হবে আদিবাসীদের ক্ষতি হবে বেকার ছেলে মেয়েদের ক্ষতি হবে যেন ভুল কাজ করবেন না ছেলেদের একটা কথা বলবো সাড়া দেবেন এটা বলেই শেষ করব বলবেন শিওর পারবেন ক্ষমতা আছে জোর আছে সাহস আছে পারবেন বিজেপিকে ঠেঙিয়ে পগার পার করতে পারবেন ঠেঙিয়ে পগার পার করতে ঠেঙিয়ে পগার পার করে দিন এই দলটাকে জয় হিন্দ বন্দে মাতরম মমতা ব্যানার্জি জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ হ্যালো